সুপ্রদর্শক ইংমে টেকনোলজি চ্যানেল পক্ষ থেকে আমি বাসার সিদ্দিকের আহম সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা বিভিন্ন কারণে হয়তো টিন সার্টিফিকেট করে থাকি, টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে বিভিন্ন কারণে। আর আপনি যদি একবার টিন সার্টিফিকেট করে থাকেন তাহলে কিন্তু আপনার রিটার্ন সাবমিশন করা বাধ্যতামূলক। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি টিন সার্টিফিকেট করেছেন কিন্তু আপনার টিনটি কোনো কাজে আসতেছে না, হ্যাঁ, তখন আপনি এই টিমটি ক্লোজ করার জন্য আবেদন করতে পারেন। তাহলে আজকে সেই বিষয়ে, সেই টপিকের উপর ভিডিও করব। তো মানে আমি পাঁচটা কারণের কথা বলবো, যে পাঁচটি কারণ বা পাঁচটি কারণের মধ্যে আপনি যে কোনো একটির মধ্যে যদি প্রযোজ্য হয়ে যান তাহলে আপনার টিম সার্টিফিকেটটি আপনি মানে ক্লোজ করার জন্য আবেদন করতে পারবেন এনবিআর এর কাছে। হ্যাঁ, তো নাম্বার ওয়ান কারণ হচ্ছে যদি আপনার করযোগ্য কোনো আয় না থেকে থাকে, অর্থাৎ যে টাকা হলে আপনার কর দিতে হবে সেই রকম করযোগ্য যদি আয় না থেকে থাকে তাহলে আপনি আপনার টিমটি আবেদন মানে আবেদন করতে পারবেন ক্লোজ করার জন্য। তবে এটি প্রমাণ করতে হবে যে পরপর তিনবার আপনি জিরো রিটার্ন সাবমিট করতে হবে। হ্যাঁ, পরপর তিন বছর জিরো রিটার্ন সাবমিট করে তাহলে আপনি এটা প্রমাণ করতে হবে যে আপনার করযোগ্য কোনো আয় নাই, তখন আপনি এই টিমটি ক্লোজ করার জন্য আবেদন করতে পারবেন। নাম্বার টু হচ্ছে আপনার শারীরিক অক্ষমতার কারণে যদি দেখা যাচ্ছে যে করযোগ্য আয় সীমা অতিক্রম করতে পারছেন না বা ভবিষ্যতেও করযোগ্য আয় অতিক্রম করার কোনো সম্ভাবনা নাই বা না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার টিন সার্টিফিকেটটি ক্লোজ করার জন্য আবেদন করতে পারেন। তো নাম্বার থ্রি হচ্ছে যদি আপনি মারা যান, হ্যাঁ, তাহলে মারা গেলে তাহলে আপনি আপনার যারা উত্তরাধিকার থাকবে সেই উত্তরাধিকারের মাধ্যমে আপনি এই টিনটি ক্লোজ করার জন্য আপনি আবেদন করতে পারবেন। তো নাম্বার ফোর হচ্ছে যদি আপনি চিরদিনের জন্য দেশ ত্যাগ করেন, হ্যাঁ, দেশ ত্যাগ করে অন্য দেশে যান, ওই দেশের নাগরিকত্ব মানে পেয়ে যান এবং দেখা যাচ্ছে যে আপনি দেশে আর ফিরবেন না, হ্যাঁ, সেক্ষেত্রে দেশের নাগরিকত্ব আপনি ত্যাগ করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার এই টিন সার্টিফিকেটটি আপনি মানে ক্লোজ করার জন্য আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে কারণটির কথা বলবো, যদি আপনি একাধিক টিন সার্টিফিকেট করে থাকেন, একাধিক টিন সার্টিফিকেট আপনি হয়তো কোনোটা পাস কোনো একটা টিন সার্টিফিকেট পাসপোর্ট দিয়ে করেছেন আর একটা এনআইডি দিয়ে করেছেন, তো মানে দুইটা টিন সার্টিফিকেট করেছেন, সেক্ষেত্রে আপনি আপনি যে কোনো একটা আপনি মানে ক্লোজ করার জন্য আপনার আবেদন করতে পারবেন। এবং আপনি যদি যে ক্যাটাগরিতে আপনি মানে রিটার্ন সাবমিট করে থাকেন মানে যে পেশার উপর, সেই পেশার যদি ক্যাটাগরি আপনি চেঞ্জ করে থাকেন, পরিবর্তন করে থাকেন এবং আপনার যদি করযোগ্য আয় না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার এই টিন সার্টিফিকেটটি ক্লোজ করার জন্য এনবিআর কাছে আবেদন করতে পারবেন। কারণ আবেদন করলেই যে আপনি টিনটি ক্লোজ হয়ে যাবে এটিও না, তখন আপনার আবেদন করার পরে এনবিআর এর যে কোনো কর্মকর্তাকে দিয়ে আপনার এই আবেদনটি যাচাই বাছাই করতে পারে, আপনার এলাকায় বা আপনি যেখানে থাকেন যে এলাকায় বা আপনার সাথে দেখা করে যাচাই বাছাই করতে পারে, অথবা তারা পরপর যে রিটার্ন সাবমিট করেছেন, হ্যাঁ, সেগুলো দেখেও আপনার কী কী সম্পদ আছে না আছে এসব দেখে যদি তাদের মানে মনোভূত হয় যে হ্যাঁ আপনার আবেদনটি যুক্তিযুক্ত, তখন আপনার আবেদনটি মঞ্জুর হবে এবং আপনার টিন সার্টিফিকেটটি তখন ক্লোজ করে দেবে, তখন আর আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে না। তো সুপ্রিয় দর্শক, যেসব কারণে আপনার এই টিন সার্টিফিকেট আপনি ক্লোজ করার জন্য আবেদন করতে পারবেন সে বিষয়ে মানে ব্রিফ করেছি, আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।